আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। আমার নামাজ শেষ করেছি মাবুদ, এ আল্লাহ আপনার বান্দাবান্দিদের নিয়ে আল্লাহ শেষ করে আপনার ফরিয়াদ করছি আপনার শাহী দরবারে, আল্লাহ মেহরবানি করেন, দয়া করে মায়া করে আমাদের নামাজখান আপনি কবুল করে নেন। ই আল্লাহ আমরা গুনাগার পাপি, আপনার কাছে আমরা সমর্থক হইয়া এ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করছি, জীবনের সমস্ত গুনাখাতাগুলি মাফ করে দেন। আল্লাহ পাক আপনি যদি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব, কে আমাদের মাফ করবেন? আপনি ছাড়া তো আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাগুলি মাফ করে দিয়ে সহাবে পরিণত করে দেন গো আল্লাহ। এ আল্লাহ আমাদের মাতা পিতাকে আপনি মাফ করে দেন। এ আল্লাহ কত কষ্ট করে মা বাবা আমাদেরকে লালন পালন করে বড় করে আজকে তারা কবরে চলে গেছে গো বাবু, জানি না কি অবস্থায় আছে বাবলা। একমাত্র আমাদের দোয়া ছাড়া আপনি আমাদের শিখায় আছেন কোরআনে, ওয়াকুর রাব্বি রাহাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে যেমন আদর যত্ন সোহাগ মায়া দিয়ে আমাদের লালন পালন করেছে সেরকম ভাবে বরজাখের জিন্দগিতেও আল্লাহ তাদেরকে সেরকম মায়া করে তাদেরকে আপনি লালন পালন করেন গো মাওলা। কবর আজাব চিরতরের জন্য মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান করে দিন। আল্লাহ এই প্রতিষ্ঠানের আল্লাহ উদ্বোধন যাকে দিয়ে করা হয়েছে আমাদের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের আম্মা আল্লাহ রেজিয়া বেগম তার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে মাওলা, তার জন্য আমি ফরিয়াদ করছি মাওলা আমরা সবাই তাকে আপনি মাফ করে দিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করে দিন গো আল্লাহ। আল্লাহ রফিকুল ইসলাম সাহেবের মনের আশা এই কাজটা যেন করে যাইতে পারে, মাবুদ গো আপনি মেহরবানি করে শেষ না করে আপনি নিয়েন না গো আল্লাহ, আমাদের ফরিয়াদ আপনি তাকে কবুল করেন। আল্লাহ এই পর্যন্ত আপনি করেছেন বাকি কাজটা যেন সে করে যেতে পারে, তারা নেক হায়াত বাড়াইয়া দিন গো মাওলা। আল্লাহ এই কয়েদ এলাকাবাসী যত কবরস্থান আছে সব কবরবাসীকে আল্লাহ মাফ করে দেন। এ আল্লাহ অনেকে এই বিদেশে আছে, এ আল্লাহ বিদেশে থেকে আমাদের অনুষ্ঠানকে দেখতেছে মাওলা, এই প্রতিষ্ঠানের জন্য তারাও সেখান থেকে দান পাঠায় মাওলা গো। যারা এই প্রতিষ্ঠানের সে আল্লাহ সাথে জড়িত এবং বিদেশে যারা আছে যে যেভাবে আছে আল্লাহ তাদের সবাইকে আপনি হেফাজত করেন গো আল্লাহ। এ আল্লাহ তাদের সব রকমের বিপদ আপদ দূর করে দিয়েন গো আল্লাহ, তাদের মুসিবত দূর করে দিয়ে সুস্থভাবে ভালোভাবে ই আল্লাহ কামাই করে যেন বাড়িতে আসতে পারে, বাবা মার খেদমত করতে পারে তৌফিক এনায়েত করেন। ই আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করে দিয়েন, বাকি কাজটা যেন সুন্দরভাবে করতে পারে, অর্থের কোনো অভাব না দিয়া সুন্দরভাবে করতে পারে তৌফিক দান করেন গো মাওলা। এই মসজিদকে আপনি হেদায়েতের কেন্দ্র বানাইয়া দেন মাওলা, ই আল্লাহ এই মসজিদকে আপনি হেদায়েতের কেন্দ্র বানাইয়া দেন গো আল্লাহ। সারা পৃথিবীতে এই মসজিদের হেদায়েতের আলো আপনি জ্বালাইয়া দিন গো মাওলা। ই আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার খাঁটি বান্দাবান্দি বানাইয়া দিন, আপনার হাবিবের খাস উম্মত বানাইয়া দিন। ই আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব কেউ থাকবো না, মরণের সময় কালিমা নসিব করে দিন গো মাওলা। ই আল্লাহ আমাদের সবাইকে আপনার খাঁটি এবং নেক আমল করার তৌফিক দান করেন। ই আল্লাহ আমাদের সবাইকে আপনার হুকুম মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলার তৌফিক দান করেন। ই আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানসীন করে দিয়েন, এই প্রতিষ্ঠান যেন কুলুষিত না হয়, এই প্রতিষ্ঠান যেন এ আল্লাহ মা বোনদের কারে বদনাম কারণে বদনাম না হয়, এদেরকে সহি বুঝ দিয়ে দিয়েন আল্লাহ, তারা যেন পর্দা করে আসে আল্লাহ, সবাইকে তৌফিক এনায়েত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।